কালকে না আমার একটা জরুরি কাজ আছে। না না হয়েছে কি, শোনো শোনো আমার কথাটা আগে শোনো। কালকে আমার এখানে একটা কর্পোরেট ডিনার আছে, আর তুমি তো খুব ভালো করে জানো এই রেস্টুরেন্টের মূল আকর্ষণ হচ্ছে পিপলু শো। ওয়েট করতে করতে বয়স বেড়ে গেল, আর এই জুতা এক জোড়া ক্ষয় হয়ে আর এক জোড়া কেনার সময় হয়ে গেল, আর মানি তো নাই, ছিঁড়ে তার তেনা তেনা, সব কিছুই হবে একেবারে ঝকঝকে তকতকে চকচকে। এই তোর কি স্বপ্ন দেখার কোনো টাইমিং নাই? একদমই না, আমার স্বপ্ন দেখার সিস্টেমটা হলো অটো, যখনই চাই তখনই দেখতে পাই। তোমার তো ফুর্তি, মাস গেলে মাথা ব্যথা তো আমার। জি ভাই, পিপলুর মাথা ব্যথার সমাধানের একমাত্র উপায় হলো শিপলু। ভাই জান, আর মাত্র কয়েকটা বছর, তারপর দেখে নিও। তারপর কি তুইও জোকার হবি? বড় ভাই, পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ কি জানো? মানুষকে আসা, আর সেই কাজটাই তুমি করো।
নিজেকে এভাবে ছোট করো না। মানুষ হাসাতে হাসাতে আমি যে কখন হাসির পাত্র হয়ে গেছি তুমি সেটা বুঝবে না ছোট ভাই। এই চল 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 সমাধান। হ্যাঁ চল চল। ছবি দেখে মনে হচ্ছে সরাসরি গ্রাম থেকে এসেছে। স্যার এরকম একটা আইটেম অফিসে থাকলে কিন্তু খারাপ হয় না, হাসির একটা ভালো খোরাক পাওয়া যাবে। তাহলে এক কাজ করুন, ডাকুন দেখি কি করে। জি স্যার। আপনি তো মাস্টার্স পাস না, আপনি ডিগ্রি পাস করেছেন। কোয়ালিফিকেশন হিসেবে তো আমরা মাস্টার ডিগ্রি পাস চেয়েছিলাম। স্যার আমি স্টুডেন্ট ভালো ছিলাম, রোজগারের চিন্তায় মাস্টার্সে ভর্তি হতে পারিনি। স্যার এই চাকরিটা হলে আমি মাস্টার্স করে ফেলব। দেশে তো মাস্টার্স পাস ছেলের অভাব নেই, তবে কেন আপনাকে নেব? স্যার চাকরিটা আমার ভীষণ দরকার। স্যার আপনি মাস্টার্স পাস কোনো ছেলেকে দিয়ে যে কাজ করাবেন সে কাজ আমাকে দেখিয়ে দিলে সে কাজটা করতে আমার কোনো ভুল হবে না। মিস্টার লতিফ খান আপনি এইভাবে আমাদের সময় নষ্ট করবেন না, প্লিজ আপনি আসুন। আপনাকে আমার ভালো লেগেছে, মন বলছে জীবন সঙ্গী হিসেবে আপনাকেই চাই আমার। আপনি লতিফ খান না? জি। আপনাকে জানো আমি আমার সামনে আর কোনোদিন না দেখি, কথাটা মনে রাখবেন। আর যদি কথাটা মনে না রাখতে পারেন তাহলে তার রেজাল্ট যে কি পরিমাণ খারাপ হবে আপনি কল্পনা করতে পারছেন না। যান এখন, যান বলছি অফিস থেকে বেরিয়ে যান। আমি তো ভাবতে পারছি না ভাইয়া। আমিও কি ভাবতে পেরেছি রে, যেরকম কোন একটা মেয়েকে আমার ভালো লেগে যাবে আমি গিয়ে তাকে এইভাবে বলে ফেলবো। না ভুল হয়ে গেছে রে শিপলু। ভুল হয়েছে মানে? বাঘের বাচ্চার মতো কাজ করেছো, পাতা দিনে তো কি হয়েছে? হ্যাঁ তুমি তোকে বুঝাইতে পারছো যে তুমি তোকে কত ভালোবাসো। আমাদের কি পাত্তা লাগে?
তাছাড়া আমরা তো এমনিতে অনেক ব্যস্ত। আচ্ছা ভাইয়া, মেয়েটা কি খুব সুন্দর ছিল? জি ম্যাডাম, উনি যে পারফরমেন্স করে জানেন, উনি কি পিপলুস শোর পিপলু? জি ম্যাডাম। আমি কি ওনার সঙ্গে একবার দেখা করতে পারি? অবশ্যই ম্যাডাম, আমি একটু ওকে বলে আসি ম্যাডাম। বিপ্লু, তোমার সঙ্গে একজন দেখা করতে এসেছে। কে? একজন নারী। সুন্দরী নারী বড় ভাইয়ের সাথে দেখা করতে আসছে, আর খুশি হচ্ছেন আপনি? বলেন যে আমি দেখা করতে পারবো না। সে কি, তুমি তো ক্লায়েন্টদের সঙ্গে দেখা করো। সবার সাথে না। আচ্ছা, উনি উনি কি মনে করবে বলো তো? যা ভাবার ভাববে। আপনি গিয়ে বলুন যে ভাইয়া চলে গেছে। আমি ঠিক বুঝলাম না, কিছু বিষয় আছে বোঝানো যায় না। হাত ভাই, আচ্ছা ঠিক আছে। এই কি সেই মেয়ে? অব মান যাব সেই ভালো, সেই ভালো, সেই ভালো, সেই ভালো আমারে রহয় না জানো। এত জোরে মিউজিক বাজিয়ে রাখলে ভলিউম মেলে শব্দ শুনবে কি করে? সরি, আমি আসছি। নাচটা তাহলে এখনো বলোনি। বলবো কেন, নাচ তো আমার প্রিয় বন্ধু। এ নাচ আবার কখনো কারো বন্ধু হয় নাকি? হয়, ভালো লাগার পছন্দের কোনো জিনিস মানুষের বন্ধু হয়। এতদিন খালি শুনেছি যে মানুষই মানুষের বন্ধু হয়, নাচও যে কারো বন্ধু হতে পারে এই প্রথম শুনলাম জীবনে। তুমি এভাবে হাসছো কেন রেহান? কেন, আমার হাসি কি কুৎসিত? গায়ে জ্বালা ধরে যায় তোমার?
নাকি আমাকে আর এখন তোমার ভালো লাগে? তুমি চা কফি খাবে তো না? চা কফি? আমি কফি করে আনছি। রেহান, উত্তর দিয়ে যাও। রেহান, আমি ব্যথা পাচ্ছি। রেহান, লাগিয়ে দেব। উত্তর দিয়ে যাও। উত্তর উত্তর দেব না। কি করবে তুমি? ল্যাংড়া বানিয়ে দেব, হাত পা ভেঙে খড়ের কোনায় ফেলে রাখবো। না না, কিসের চাকরি, কিসের বন্ধু বান্ধব, সব বন্ধ করতে বলেছি না তোমাকে? রেহান, আমি তো আমার ঘরে নাচ্ছি, আমি তো বাইরে কোথাও। এটা এটা ঘর, ঘরে মানুষকে দেখাতে খুব ইচ্ছে করে না? মানুষকে দেখাতে খুব ইচ্ছে করে? রেহান, শুনতে আগুন লাগিয়ে দেবো কিন্তু। প্লিজ রেহান, কিসের প্লিজ? এটা প্লিজ, এটা আমার দেওয়া আংটি। এই তোমার কফিটা কিন্তু একদম ঠান্ডা হয়ে গেছে। এখন যে সুন্দর করে দুই কাপ কফি বানিয়ে নিয়ে আসবে, আমরা দুজনে এখানে বসে একসাথে মজা করে খাবো। কয়েকদিন ধরে আমি বৃষ্টি ম্যাডামের পিছু নিয়ে তার আস্তানা খুঁজে বের করেছি, কারণ তাকে জানানো দরকার ছিল যে মিস্টার লতিফ খান তাকে কতটা ভালোবাসে। তুই কোনো কাজ করলি? তোর একবার আমাকে জানানো উচিত ছিল। তুই চিঠি কাকে দিছিস? ও যদি খুলে পড়ে? পড়বে না, পড়বে না। শোনো ভাইজান, এই যে ভদ্রলোকদের না অনেক ফর্মালিটিস থাকে, আমাদের মতো না। আমাদের মতো না মানে কি? ধরো তোমার নামে একটা চিঠি আসলো এবং প্রেরক একটা মেয়ে, তাহলে তুমি অবশ্যই চিঠিটা খুলে পড়বে, কারণ আফটারঅল আমি তোমার ছোট ভাই। খবরদার, খবরদার, তুই আমার চিঠি পড়বি না। আরে বাবা, মনে হচ্ছে কালকে বৃষ্টি ম্যাডাম তোমাকে একটা চিঠি পাঠাবে। লজ্জা পাচ্ছে ভাইয়া? ওদিকে না, আমি এখানে। আসলে কি জানো, তোমার কাছে আমার কোনো দাম নেই, কিন্তু অন্য মানুষের কাছে আমার দাম ঠিকই আছে। দাম দিয়ে নিজের বিচার করাটা শিখে গেছো না? লজ্জা করে না? রেহান, তুমি কি সত্যি আমাকে বিয়ে করতে চাও? চাই। তাছাড়া ম্যাডাম তো এখানকার নতুন না, উনি প্রায় আসেন আমাদের এখানে।
উনি জানেন তো আমাদের সম্পর্কে। পিপলু, বৃষ্টি ম্যাডাম তোমার সঙ্গে কথা বলতে এসছে। হাত ভাই, আমি এখন দেখা করতে পারবো না। ভাইয়া আপনি আসেন, আমি কথা বলি। জি প্লিজ। থ্যাংক ইউ। পিপলু, আমি বৃষ্টি। পিপলু, আমি জানি না তুমি কেন আমার সঙ্গে কথা বলতে চাইছো না, দেখা করতে চাইছো না, কিন্তু তোমাকে দেখে আমি নিজে অনেক ইন্সপায়ার্ড। একটু আগে যা হলো তার জন্য আমি সত্যিই অনেক দুঃখিত। আই এম রিয়েলি সরি। তুমি নিশ্চয়ই মাইম অনেক ভালোবাসো, তাই তুমি তোমার ভালোবাসা নিয়ে তোমার জীবন করতে পারছো। আমিও নাচ খুব ভালোবাসতাম, কিন্তু এর ওর কথা শুনে আমি আমার ভালোবাসাকে অনেক দূরে সরিয়ে রেখেছি। একটু আগে যখন তুমি আমার হাতটা ধরলে, তখন আমার মনে হচ্ছে আমি আসলে কিছু মিস করছি, এবং আমি উপলব্ধি করতে পারছি আমি কি কি ভুল সিদ্ধান্ত নিয়েছি। নিজেকে ভালোবাসতে না জানলে সেই ফিলিংসটা অন্য কেউ তৈরি করে দিতে পারে না। আপনি অবশ্যই আপনাকে ভালোবাসেন, যা আপনি এতদিন বুঝতে পারেননি, এখন আপনি বুঝতে পারছেন। এখন আপনি অনেক কিছুই করতে পারবেন। হ্যাঁ পারবো, অবশ্যই পারবো। আজ তুমি যখন আমার হাতটা ধরেছিলে। এক্সকিউজ মি, এই আপনাদের ওয়াশরুমটা কোন দিকে? এই তো এদিকে। আমি আসি পিপলু, আবার কথা হবে, বাই। আপনি কি শুরু করেছেন আপনি? জি আমি আপনার জন্য গান গাইতে পারি, আপনার জন্য টঙ্গী থেকে গুলিস্তান দৌড়ে চলে যেতে পারি, আপনি চাইলে আপনার হাসির জন্য আমি বান্দর নাচ দেখাতে পারেন। জি পারারই কথা, নিজে চেহারা দেখেছেন একবার আয়নায়? দেখেননি? আজকে বাসায় গিয়ে মন দিয়ে ভালো করে নিজেকে দেখবেন আয়নায়। আপনি নিজেই তো একটা বুড়া বান্দরের মতো, কেন ডিস্টার্ব করছেন আমাকে এভাবে? আমি তো আপনাকে ডিস্টার্ব করছি না। ডিস্টার্ব করছেন না? আমার হবু বর যদি জানতে পারে আপনার কথা, তাহলে আপনার হাড্ডি মাংস আলাদা করে ফেলবে। সরেন এখান থেকে, মিস্টার লতিফ খান। আপনি আমার নাম? আপনার নাম জানার কি আছে? এমন একটা ইন্টারন্যাশনাল খ্যাতনাম আপনার, আপনি সরবেন নাকি আমি লোকজন জড়ো করব, আপনাকে গণধোলাই দেওয়ার ব্যবস্থা করব, কোনটা? সরেন। বলুন কি তোমার, ওই মেয়েটা তোমাকে যা ইচ্ছে তাই বলে অপমান করলো, আর তুমি তাকে কিচ্ছু বলতে পারলে না? কেন, তুই তো জোর করে আমাকে পাঠালি ওর কাছে, আমি তোকে ডিস্টার্ব করতে চাই না। বড় ভাই, তুমি না দিন দিন মহাত্মা গান্ধী হয়ে যাচ্ছ। কি এমন সব লাগা ওর উপরে? ভাইয়া বলাই ভাইয়া।
কেন যাবে? ও ওই লোকটার সঙ্গে কেন সম্পর্ক রেখেছে সেটা জিজ্ঞেস করতে যাব। তোমার মাথায় তো সিট ছিল না, ওই মেয়েকে দেখার পর তোমার কি হলো? মগজকে প্রেম পোকায় খেলো? তুই এগুলো বুঝবি না শিবলু। আমি সব বুঝতে পারছি, আজ তুমি না, আজ আমি যাবো বৃষ্টির সাথে দেখা করতে। না, ওই রেহান তোকেও মারবে, মারুক, তবুও আমি যাবো বৃষ্টির সাথে দেখা করতে। এক্সকিউজ মি ম্যাডাম, আপনি? আমি সেই মানুষটা যার ভাই আপনাকে ভালোবাসার অপরাধে কালকে আপনার ফিয়ান্সের হাতে চরম মৃত্যু মাধ্য রেখেছে। মানে? লদীপ খান আমার ভাই। রেহান আপনার ভাইকে মেরেছে? কেন আপনি জানেন না? যে লোকটা আপনাকে এত ভালোবাসে সে এমন কৃতিত্বের গল্প আপনাকে শোনায়নি? অদ্ভুত, আসলে অদ্ভুত। রেহান আমার উপর নজরদারি করছে। আপনি দেখে ওই ভদ্রলোককে ভালোই ভয় পান। আপনি ভয় পান না? না, আমি ওই সমস্ত কেঁচোদের ভয় পাই না। স্ট্রেঞ্জ। কি হয়েছে বলো তো? কোনো মনোযোগ নেই কেন তোমার কোনো কিছুতে? সব কিছু ভুলে যাচ্ছ, কখন কে আসছে টের পাচ্ছ না। মানে? মানে একটু আগে নুরু ভাই বাসার বাইরে চলে গেল, আমি বাসায় ঢুকলাম আর তুমি টের পেয়েছো বলো? পাওনি। হা, তুমি এই বাসার সবচেয়ে বড় সম্পদ, আমার কাছে সবচেয়ে দামি জিনিস। ছাড়ো তো। কেন? ভালো লাগছে না।
লাগছে তোমার বলো তো? আচ্ছা এখানে বসো, বসো, অফিস যাও কেন সেটা বলো। বললাম না শরীর ভালো লাগছে না। শরীর ভালো লাগছে না তো মন খারাপ হয়েছে? শরীর ভালো লাগছে না, আমি অফিসের জন্য বের হলাম, আমি আবার ফিরে আসলাম। কে তুমি? কি তোমার কোনো কাজ নেই? হ্যাঁ আছে তো, আমি তোমার কাজই করছি, আমি তোমাকে পাহারা দিয়ে রাখছি। প্লিজ না, আমার আমার ভালো লাগছে না, আমাকে একটু একা থাকতে দাও প্লিজ। সরি, সেটা তো তুমি থাকতে পারবে না, কারণ তোমার বাবা মা যাওয়ার সময় তোমাকে দেখে রাখার দায়িত্ব আমাকে দিয়ে গেছে, আমি তো তোমাকে একলা থাকতে দিতে পারি না। তোমাকে আমার এখন ভয় লাগে। ভয় আমাকে? আমি কি করেছি? তুমি মানুষও খুন করতে পারো। ওই লতিফ খান এসেছিল তাই না? না। হ্যাঁ না, তাহলে তুমি জানলে কি করবে? কই আমি জানি না তো কিছু। জানলে কি করে বলো? আমি তোমার চোখ দেখে মনে হয়েছে তুমি আমাকে চাইলে খুনও করতে পারো। আমি তোমাকে ভয় পাই রেহান। ভেরি গুড, ভয় পাওয়া ভালো। আপনি নিজে কেন আনতে গেলেন? কোনো অসুবিধা নেই, আপনার জন্য। আপনি বসেন না। না আমি এখানে ঠিক আছে ম্যাডাম, বসেন না, কোনো অসুবিধা নেই। কিছু বলবেন? আমি বোধহয় আজকে একটু তাড়াতাড়ি চলে আসলাম, না শো কখন শুরু হবে? ও পিপলুর শো? আজকে তো শো নেই ম্যাডাম। কেন, প্রতিদিন শো হয় না? জি না, একদিন পর পর হয়। ও আচ্ছা, কাল যদি শোটা না হয় খুব ক্ষতি হবে? আসলে আগামীকাল বিপ্লু তো মানুষ, অসুস্থ তো হতেই পারে। সে ঠিক আছে, আমি বলছিলাম কাল আমার জন্মদিন তো, তাই ভাবছিলাম বিপ্লুকে আমি ইনভাইট করব। আপনার জন্মদিন? সেক্ষেত্রে আমি ম্যানেজ করে নেব। থ্যাংক ইউ সো মাচ। ইউ আর মোস্ট ওয়েলকাম। হ্যালো আহত ভাই, এত রাতে কল শো কালকে? ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ কোনো সমস্যা নেই আহত ভাই। থ্যাংক ইউ আহত ভাই। হ্যাঁ না 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 না, কোনো সমস্যা হবে না, না না ঠিক আছে। হ্যাঁ আপনি আপনি একটু একটু কাইন্ডলি কাইন্ডলি একটু এসএমএসটা করে দিন, হ্যাঁ অ্যাড্রেসটা। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, ওকে ওকে। বড় ভাই কালকে একটা কল শো আছে, আহত ভাই ম্যানেজ করেছে, আর রেস্টুরেন্টের ব্যাপারটা তোমার চিন্তা করতে হবে না, ওটা ম্যানেজ করে নেবে আহত ভাই। আপনারা আজ আপনার আপুর জন্মদিনে আমরা পারফরমেন্স করব, একটু দাঁড়ান। নুরু ভাই? কে নুরু ভাই? এখানে শো করতে আসছি। ও ওরা চলে এসছেন? জি আমি আসছি। আসুন আপু। আপু এটা কি করব? কি হলো? তুই বলিস না কেন এটা বৃষ্টির বাসা? ভাইয়া তুমি কথা কম বলো তো, কাজ শুরু কর। কেন মেকআপ শুরু কর? আমি ওর মুখোমুখি হতে চাই না, তুই জানিস। ভাইয়া কথা কম কাজ বেশি। এখন মেকআপ চলছে, দরজা খোলা যাবে না, সরি। ওকে মেকআপ শেষ হলে বলবেন প্লিজ, আর কিছু লাগে নুরু ভাইকে জানাবেন। ওকে থ্যাংক ইউ। খুব খুশি হবে।
আজ তো আমার বার্থডে, আমাকে কোনো গিফট দেবেন না? আপনার চেহারাটা দেখাই হবে আমার জন্য এক্সক্লুসিভ গিফট। এক্সকিউজ মি, তুমি এখানে? হাত ছোট ভাই, লতিফ খান। আমি বড় ভাই হয়েও বড় ভাইয়ের দায়িত্ব পালন করতে পারি না, ক্ষমা করি সব। এই বাসাটা ছাড়িস না, একটু কষ্ট করে হলেও টিউশনি করে হলেও বাসাটা রাখিস। আমি গ্রামে যাচ্ছি, দেখি কিছু একটা করব। আর মাস শেষে তোকে কিছু টাকা পাঠানোর ব্যবস্থা করবো। আর যাই করো, যাত্রার দলের সঙ্গে রামনি খান। কি হলো চেহারা দেখি? হ্যাঁ দেখি, এই কারণে লতিফ খানকে আমি একদম পছন্দ করি না, কিন্তু পিপলুকে আমার খুব পছন্দ। তার মধ্যে কোনো জড়তা নেই, মনের কথা সহজভাবে সুন্দর করে বলতে পারে। কিন্তু আমি এটা বিশ্বাস করতে পারছি না, পিপলু মিথ্যা বলে। আমি মিথ্যা বলি নাই, ভয় পেয়েছি তাই। ভয় পেয়েছি তাই, সেই কারণেই আপনার উপর আমি অনেক রাগ করেছিলাম, সেই জন্যই কাল সরি। আপনি এখান থেকে যান প্লিজ, তা না হলে রেহান আবার আপনাকেও। এই যে আংটি খুলে রেখে এসেছি, আর বাবা মাকে কল করে জানিয়ে দিয়েছি যে এই মানুষকে আমি পছন্দ করি না, তার সঙ্গে আমি আমার জীবন কাটাতে পারবো না। মানে? মানে খুব সিম্পল, পিপলুকে আমি ভালোবাসি। পিপলু আমাকে অনেক সাহস দিয়েছে, পিপলু আমাকে অনেক কিছু শিখিয়েছে, আমি পিপলুর সাথে এবং পাশে থেকেছি। সিরিয়াসলি? সিরিয়াসলি। এই যে মিস্টার লতিফ খান, আপনাকে আমি আমার পিপলুর সঙ্গে পরিচয় করে দেব। আসেন, ব্যাগটা নিয়ে ভেতরে আসুন। Thank you.